আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলজি এবং ওশনোগ্রাফি, অর্থাৎ কোর কোর্স সিক্স। তার মধ্যে রান অফের মধ্যে আমাদের পড়তে হবে হচ্ছে কন্ট্রোলিং ফ্যাক্টর, আর একটা বিষয় আমাদের এখানে পড়তে বলা হচ্ছে যে রান অফ সাইকেল। তাহলে আমাদের এই দুটো বিষয় এখান থেকে পড়তে হবে, কিন্তু আমাদের আলোচনাটা একটু পিছনের দিকে গিয়ে আমরা আলোচনাটা শুরু করছি। আমরা শুরু করব রান অফ কাকে বলে, রান অফের কম্পোনেন্ট কী, রান অফের ফ্যাক্টরস, রান অফের টাইপস কী, তারপরে যাব হচ্ছে আমরা রান অফের যে কন্ট্রোলিং ফ্যাক্টরস এবং রান অফ সাইকেল। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রান অফের সংজ্ঞা কী হতে পারে। সাবিন্দ্র সিং স্যারের যে বই ফান্ডামেন্টাল অফ হাইড্রোলজি, সেখানে উনি বলছেন যে রান অফ হচ্ছে কি, যে অ্যাজ দ্য পার্ট অফ রেইনফল হুইচ ফ্লো অন দ্য আর্থ সার্ফেস, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে বৃষ্টিপাতের যে প্রবাহ তাই হলো হচ্ছে রান অফ। তার এই সংজ্ঞাটা দিয়েছিলেন হচ্ছে কে, প্রফেসর সাবিন্দ্র সিং। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি বৃষ্টিপাতের সাথে রান অফের একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। হ্যাঁ, মানে বৃষ্টিপাতের পরে ভূপৃষ্ঠের উপর দিয়ে বা পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে যে প্রবাহ তাই হলো হচ্ছে রান অফ। এবার তাহলে রান অফ বৃষ্টিপাতের সঙ্গে যে সম্পর্কিত সেটা কীভাবে, এখানে একটুখানি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই ইকুয়েশনটা এখানে বোঝার চেষ্টা করো কি বলছে। টোটাল বৃষ্টিপাত, টোটাল রেন ওয়াটার মানে টোটাল বৃষ্টিপাতই ধরছি আমরা, মোট বৃষ্টিপাত, সেটার থেকে রান অফের, আমরা রান অফ সমান হচ্ছে টোটাল রেন ওয়াটার মাইনাস ইনফিল্ট্রেশন, মানে যেটুকু জল মাটির মধ্যে চলে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। কিছুটা জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার পর, বাষ্পীভূত হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ইভাপোরেশন। কিছুটা গাছের পাতার মাধ্যমে আউটসোর্স হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশন। আর কিছুটা জল ওই গাছের ক্যানোপি লেয়ার ধরে রাখছে জল, বৃষ্টির জল। ঠিক আছে, তাহলে এইগুলোর মাধ্যমে যে পরিমাণ লস হলো ইনফিল্ট্রেশনের মাধ্যমে, ইভাপোরেশনের মাধ্যমে, ট্রান্সপিরেশনের মাধ্যমে এবং সারফেস ডিটেনশন, ডিটেনশন মানে ধরে রাখা, এই সমস্ত চারটে পদ্ধতির বাইরে বৃষ্টিপাতের যে জল এটা চারটের মাধ্যমে বেরিয়ে যাওয়া, মাইনাস হয়ে যাওয়ার পরে যে বেঁচে থাকা জল রেন ওয়াটার, সেটাই হচ্ছে রান অফ। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন এবং সারফেস ডিটেনশন, এই চারটে প্রক্রিয়ার মাধ্যমে ব্যয় হওয়া, বৃষ্টিপাতের মাধ্যমে ব্যয় হওয়া জলের অতিরিক্ত যে জল বা ওয়াটার, সেটাকেই বলা হচ্ছে রান অফ। এবার দেখো এখানে তারপরের লাইনে কি বলা হচ্ছে, রান অফ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য পোর্শন অফ দ্য প্রেসিপিটেশন দ্যাট মেক্স ইটস ওয়ে টুয়ার্ডস রিভার্স অর ওশানস এটসেট্রা অ্যাজ দ্য সারফেস অফ সাব সারফেস ফ্লো। সারফেস ফ্লো আর সাব সারফেস ফ্লো দুটো সংক্ষিপ্ত যদি পার্থক্য জিজ্ঞাসা করে, তাহলে হচ্ছে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে বৃষ্টিপাতের প্রবাহ সেটাকে বলা হচ্ছে সারফেস ফ্লো, আর ভূপৃষ্ঠের নিচে বৃষ্টিপাতের পর যে জলের প্রবাহ সেটাকে বলা হচ্ছে সাব সারফেস ফ্লো। এবার এখানে কি বলা হচ্ছে, সেই নির্দিষ্ট অংশ, পোর্শন অফ দ্য প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের সেই নির্দিষ্ট অংশ, দ্যাট মেক্স ইটস আ ওয়ে টুয়ার্ডস, অর্থাৎ নদী বা সমুদ্রের দিকে বৃষ্টিপাতের পর যে প্রবাহ সেইটাই হচ্ছে রান অফ। অর্থাৎ উপরে যে সংখ্যাটা দেওয়া হয়েছিল দেখো সেই সংখ্যাটার সাথে এই কথাগুলোর খুব মিল পাচ্ছি আমরা। ঠিক আছে, আর এই ধরনের ফ্লোগুলো হয় কিভাবে, সারফেস ফ্লো আর সাব সারফেস ফ্লো, অর্থাৎ বৃষ্টিপাতের পর সমুদ্র বা নদীর দিকে সারফেসের ফ্লো এবং সাব সারফেসের ফ্লোয়ের মাধ্যমে যে জলের প্রবাহ তাই হলো হচ্ছে রান অফ। আশা করি বোঝা গেল সবার। আচ্ছা, এখানে কি বলছে, পোর্শন হুইচ ইজ নট অ্যাবজর্বড বাই দ্য ডিপ স্ট্র্যাটা, অর্থাৎ ভূগর্ভে গভীরে যে জলের সঞ্চয় সেটাকে কিন্তু এই হিসাবের মধ্যে আনা হচ্ছে না। ডিপ স্ট্র্যাটা মানে হচ্ছে স্তরায়ন, মানে মাটির তো একাধিক লেয়ার থাকে, মানে হোরাইজন থাকে, মাটির যে স্তর সেগুলোকে বলা হয় সয়েল হোরাইজন। ঠিক আছে, এবার গভীরে যে স্তরগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে ডিপ স্ট্র্যাটা, মানে ভূগর্ভে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে সয়েলের যে হোরাইজন রয়েছে, অর্থাৎ সয়েলের সব থেকে নিচের দিকে যে স্তরগুলো রয়েছে, তোমরা জানো ও এ বি সি এরকম লেয়ারগুলো থাকে সয়েলের ক্ষেত্রে, তাহলে নিচের দিকে হ্যাঁ যে পরিমাণ জল চলে যায় সেটাকে কিন্তু এই হিসাবের মধ্যে আনা হয় না। তাহলে সেই জন্য বলছি কি, পোর্শন হুইচ ইজ নট অ্যাবজর্ব
বাই দ্য ডিপ স্ট্যাট, অর্থাৎ যে পরিমাণ জল অ্যাবজর্ব করে নিচ্ছে সেটাকে কিন্তু এই হিসাবের মধ্যে আনা হবে না। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে না, সাবসার্ফেস ফ্লো, সাবসার্ফেস ফ্লো মানে নিচের দিকে যে ফ্লোটা হয় সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। আর একদম ভূপৃষ্ঠের ঠিক নিচে, ঠিক নিচে, খুব অল্প নিচে, ভূপৃষ্ঠের কাছাকাছি যে ভিতরের দিকে যে প্রবাহ সেটাকে বলা হচ্ছে সাবসার্ফেস ফ্লো, বা এটাকে ইনল্যান্ড ফ্লোও বলা হয়। যাই হোক, এবার দেখো তারপরে কি বলছে, যে রান অফ অকার্স অনলি হোয়েন দ্য রেট অফ প্রেসিপিটেশন এক্সিডস দ্য রেট অ্যাট হুইচ ওয়াটার মে ইনফিল্ট্রেট ইন টু সয়েল। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ইনফিল্ট্রেশনের রেটের থেকে, মানে অনুপ্রবেশ রেটের থেকে যদি বৃষ্টিপাতের পরিমাণের হার বেশি হয় তবেই কিন্তু রান অফ ঘটবে। অর্থাৎ বৃষ্টিপাতের যেটুকু হলো সবটাই যদি মাটির মধ্যে চলে যায় তাহলে কিন্তু ভূপৃষ্ঠ প্রবাহ ঘটবে না। তাহলে আমরা এতটুকুর মধ্যে বুঝতে পারলাম কি যে রান অফের বেসিক কনসেপ্ট কি। তাহলে বোঝা গেল যে এটুকুর মাধ্যমে যে বৃষ্টিপাতের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত একটা উপাদান আমাদের রান অফ। তাহলে রান অফের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি, ইনফিল্ট্রেশন। ইনফিল্ট্রেশন যেরকম থাকবে, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বেশি হলে রান অফ কিন্তু ঘটবে না, আর ইনফিল্ট্রেশন যাতে কম হবে রান অফ প্রবাহ কিন্তু বাড়বে। সেটার ইনভার্স রিলেশনশিপ রান অফের সাথে ইনফিল্ট্রেশনের বাংলা অনুপ্রবেশ, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ প্রবাহ, পৃষ্ঠ প্রবাহ। রান অফ মানে পৃষ্ঠ প্রবাহ বা ভূপৃষ্ঠ প্রবাহ। এবার আমরা যে বিষয়টায় আসবো, যেটা রান অফের উপাদানগুলো কি কি, হ্যাঁ মানে রান অফ যে স্টেজ, এখানে রান অফের মধ্যে উপাদান কি কি হতে পারে। এখানে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি, এই উপাদানগুলো দিয়েছে কে, এই উপাদানগুলো দিয়েছেন হচ্ছে সায়েন্টিস্ট ভিটি চাও, ঠিক আছে। এখানে ভিটি চাওয়ের 1964 সালে দেওয়া যে উপাদানগুলো তিনি ইনফিল্ট্রেশন এবং রান অফের জন্য ব্যবহার করেছিলেন সেগুলো এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে হচ্ছে এরপরের যে জায়গাটাকে আমাদের বোঝার সেটা হচ্ছে, তাহলে আমরা এখানে উপাদানগুলো কি, এবার সংক্ষেপে যদি আমরা একটু জানতে যাই সেটা কেমন হবে সেইগুলো একটুখানি আমি ছোটো ছোটো করে তোমাদেরকে আলোচনার মধ্যে বলছি। যেমন দেখো এই ছবিটা দেখো, তাহলে তোমাদের বুঝতে হবে এইখানে যেটা দেখছো এই স্লাইডে 1-13 সেই উপাদানগুলো এখানে রয়েছে, ঠিক আছে। এবার আমরা একটা ছবি দেখে কিছুটা দেখো বোঝার তোমাদের চেষ্টা করব। এখানে কতগুলো টার্ম তোমাদের উপরে যেগুলো ছিল সেগুলো এখানে আমি ছোট ছোট করে বলছি। যেমন সারফেস ফ্লো, সারফেস ফ্লো বলতে কি কোনটাকে বলা হচ্ছে ভালো করে নামগুলো শুনে রাখো, তোমাদের এগুলো ইংরাজি বইয়ে না পড়লে বাংলা বইয়ে হয়তো এই ধরনের টার্মগুলো সবসময় ব্যবহার করা হবে না। যেমন আমি একটা টার্ম বলছি দেখো, ওভারল্যান্ড ফ্লো, হটোনিয়ান রান অফ, ঠিক আছে। এগুলো কি জিনিস, এগুলো সবগুলোই হচ্ছে সারফেস ফ্লোর সাথে সম্পর্কিত বিষয়বস্তু। তাহলে এবার সারফেস ফ্লো কি, সারফেস ফ্লো হচ্ছে বৃষ্টিপাতের পর অনুভূমিকভাবে ভূপৃষ্ঠ বরাবর যে প্রবাহ তাই হলো হচ্ছে সারফেস ফ্লো, বা আমরা বলতে পারি সারফেস রান অফ, ঠিক আছে। তাহলে কথাটা বোঝা গেল, বৃষ্টিপাতের পর অনুভূমিকভাবে ভূপৃষ্ঠের উপরের দিক দিয়ে যে প্রবাহ তাই হলো হচ্ছে সারফেস ফ্লো। সারফেস ফ্লো ছাড়া আর কি কি নাম আছে এই নামগুলো ভালো করে মনে রাখবে। সারফেস ফ্লো ছাড়া বলা হচ্ছে সারফেস রান অফ। আর কি বলা হয়, ওভারল্যান্ড ফ্লো, যেহেতু ভূপৃষ্ঠের উপর দিয়ে তার জন্য এটাকে বলা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে ওভারল্যান্ড ফ্লো। আর কি বলা হচ্ছে, এটার আর কি নাম হতে পারে, বলা হচ্ছে হটোনিয়ান রান অফ, ঠিক আছে। হটন একজন সায়েন্টিস্ট, তিনি ড্রেনেজের উপরে কাজ করেছিলেন, তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে যে হটোনিয়ান রান অফ। তাহলে আমরা বুঝতে পারছি বৃষ্টিপাতের পর ভূপৃষ্ঠ বরাবর ভূপৃষ্ঠের উপরে অনুভূমিক হয়, মানে এই এদিক থেকে এদিকে সাধারণত জলের ধর্ম কি উপর থেকে নিচের দিকে চলে যাওয়া সেটাকেই বলা হচ্ছে ওভারল্যান্ড ফ্লো, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, হটোনিয়ান রান অফ, আর বলা হচ্ছে সারফেস রান অফ। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম সারফেস ফ্লো বিষয়টা কি। এরপরের যে বিষয়টায় আমরা আসবো সেটাকে বলা হচ্ছে সাবসার্ফেস ফ্লো। সাবসার্ফেস ফ্লো হচ্ছে কোনটা, এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এইটা, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা অপ্রবেশ্য স্তর। অপ্রবেশ্য স্তরের কেমনভাবে এটা অবস্থান করছে, এটা একটা অপ্রবেশ্য স্তর, এবং এই স্তরটাকে আমরা কিছুটা পড়েছো তোমরা আগে হাইড্রোলজিতে পড়েছ। এটা হচ্ছে বলা হয় যে তোমাদের অ্যাকুইক্লুড লেয়ার, ঠিক আছে। অ্যাকুইক্লুড লেয়ার মানে হচ্ছে এমন একটা স্তর যেটা
মধ্যে দিয়ে জল স্যাচুরেট করে নিচে নামতে পারে না, জল যার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, ঠিক আছে? একটা অপ্রবেশ্য স্তর, ঠিক আছে? এবার এইখানে যে অপ্রবেশ্য স্তরটা হলো, সেই অপ্রবেশ্য স্তরে তোমরা দেখতে পাচ্ছ ইনক্লাইনেশনটা কেমন, একটু বাঁকাভাবে রয়েছে, তাই তো? এবার বৃষ্টিপাতের পর যে জল এই জায়গাগুলোতে আসলো, তারপরে কিছুটা জল এখানে দিয়ে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে স্যাচুরেট করবে, নিচে নামবে, সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফিল্ট্রেশন হচ্ছে এই জায়গাগুলো থেকে, এগুলো হচ্ছে ইনফিল্ট্রেশন, এই সিম্বলটা দেখতে পাচ্ছ ইনফিল্ট্রেশন। তাহলে আমাদের এই অ্যাকুইক্লুড লেয়ারের উপরে ইনফিল্ট্রেশন হলে যে জল এখানে অ্যাকুইক্লুড লেয়ারের উপরে জমা হলো, এবার সেই জলের যে ঢাল বরাবর প্রবাহ সেটাকে বলা হচ্ছে সাবসারফেস ফ্লো। কথাটা বোঝা গেল? অপ্রবেশ্য স্তরের উপরে বা অ্যাকুইক্লুড লেয়ারের উপরে জলের যে অনুভূমিকভাবে প্রবাহ ভূগর্ভে বা ভূপৃষ্ঠের ঠিক নিচে, তাই হলো হচ্ছে সাবসারফেস ফ্লো। এবার সাবসারফেস ফ্লোকে আর কি কি ভাষায় বলা হয়? সাবসারফেস ফ্লোকে বলা হয় ইন্টারফ্লো এবং আন্ডারফ্লো, এগুলোও বলা হয়। অর্থাৎ যেরকম সারফেস ফ্লোতে আমরা একাধিক নাম পেলাম, সাবসারফেস ফ্লোয়ের ভিতরে কিন্তু একাধিক নামকরণ আছে। যেমন বলা হচ্ছে ইন্টারফ্লো, যেহেতু ভিতরে তাই জন্য ইন্টারফ্লো, আবার যেহেতু ভূপৃষ্ঠের নিচে তাই জন্য এটাকে আন্ডারফ্লো, এটাকেও বলা হয়। তাহলে আমরা দুটো বিষয় এখনো পর্যন্ত এখানে বুঝতে পারলাম। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ডিপ সিপেজ। ডিপ সিপেজ বিষয়টা কি আমরা এবার বোঝার চেষ্টা করি। ডিপ সিপেজ হচ্ছে যেখানে, মানে এই এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এইখানে কি এই অ্যাকুইক্লুড লেয়ারটা এইখানে আছে, এইখানে তো নেই। তাহলে এখানকার ইনফিল্ট্রেশন যখন হবে, তাহলে জলটা কি নিচের দিকে নামবে, তাই তো? নিচের দিকে নামার পর এই ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন হচ্ছে কি, ভূপৃষ্ঠ থেকে বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ, নিচে যেটা আছে সেটাকে কি বলে, ভূগর্ভ, তাই তো? ভূগর্ভের দিকে চুয়ে চুয়ে নামা, সেটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন, ঠিক আছে? বা অনুপ্রবেশ। এই অনুপ্রবেশন প্রক্রিয়া যখন মৃত্তিকা স্তরের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে প্রবাহ হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি, পার্কোলেশন। অর্থাৎ মৃত্তিকা স্তরের মধ্যে দিয়ে অনুপ্রবেশের জল খুব ধীর গতিতে নিচের দিকে যদি নামে, তখন সেটাকে বলা হয় হচ্ছে পার্কোলেশন। মাথায় রাখবে পার্কোলেশন আর ইনফিল্ট্রেশনের পার্থক্য হচ্ছে এটা দ্রুত গতিতে প্রবাহ, আর এটা হচ্ছে ধীর গতিতে প্রবাহ। আর পার্কুলেশনটা সাধারণত হয় কোথায়, একটু গভীর স্তরের কাছাকাছি, ঠিক আছে? মৃত্তিকার স্তর যদি এইখানে এইগুলোকে লেয়ার হয়, তাহলে এটা হচ্ছে উপরের দিকে স্তর, এটা হচ্ছে ডিপ লেয়ার, তাই তো? তাহলে এই নিচের দিকে যে স্তরের কাছাকাছি হয় হচ্ছে পার্কুলেশন প্রক্রিয়া। এবার তাহলে বৃষ্টিপাতের পর যদি অপ্রবেশ্য স্তরের অনুপস্থিতি না থাকে, মানে অ্যাকুইক্লুড লেয়ারের উপস্থিতি না থাকে, তাহলে এখানে সেটা দেখতে পাচ্ছি নেই, তখন হবে কি, বৃষ্টিপাতের জল চুয়ে চুয়ে গভীর স্তরে, এটা যে গভীর স্তরের মাধ্যমে, মানে হচ্ছে কি, পার্কুলেশনের মাধ্যমে ভূগর্ভে সঞ্চয় হবে, তখন সেটাকে আমরা নামকরণ করছি কি, বৃষ্টিপাতের জলের এই প্রক্রিয়ার মাধ্যমে জলের সঞ্চয় হওয়াটাকে বলা হচ্ছে কি, গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল। এখন এই ভৌমজলের, ভৌমজলের স্তর, ভৌমজল যখন গ্রাউন্ড ওয়াটার টেবিল কি, ভৌমজলের যে জলস্তরের যে উপরের তল সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল, ঠিক আছে? অনেক সময় হয় কি, এই গ্রাউন্ড ওয়াটার টেবিলেরও দেখো, নদীর থেকে এখানে আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিলের উচ্চতা বেশি দেখছি, তাহলে এখানটা উঁচু আছে, তাহলে এখানকার জল করবে কি, এদিকে নিচের দিকে একটা ফ্লো তৈরি হবে, এইটাকে বলা হচ্ছে ডিপ সিপেজ বা গ্রাউন্ড ওয়াটার ফ্লো। ডিপ সিপেজ হচ্ছে কোনটা, এই প্রসেসটার নাম, নিচের দিকে নামা, এটাকে বলা হচ্ছে ডিপ সিপেজ। আর ডিপ সিপেজের পরে যে জলের এখানে সঞ্চয় হলো, তাহলে সেই জলের সঞ্চয়ের পর ঢাল বরাবর ভৌমজলের যে প্রবাহ, এটাকে বলা হচ্ছে কি, ভৌমজলের, ভৌমজলের এখানকার উচ্চতা থেকে এখানকার উচ্চতা বেশি, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, জলস্তরের ঢাল, ঠিক আছে? অর্থাৎ জলের পুরোটা জলের লেয়ার, তার মধ্যে দেখো স্ট্রিম বা ওশানের থেকে গ্রাউন্ড ওয়াটারের যদি উচ্চতা বেশি হয়, তখন স্ট্রিমের দিকে যে ফ্লো সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। আর এটা কেন ঘটে, কারণ হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মানে জলস্তরের ঢালের জন্য, জলতল বৃদ্ধি, এখানে বেশি জলতল, এখানে উচ্চতা বেশি, এখানে জলতল উচ্চতা কম, তাহলে জলের, জলতলের যে ঢাল সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। কথাটা মাথায় রাখবে, যখন ভূপৃষ্ঠের উপরে হয় তখন সেটাকে আমরা বলি, যখন এইখানে হয়, এখানে দেখতে পাচ্ছি কি, এখানে হচ্ছে স্লোপ বেশি, এখানে তাই উচ্চতা বেশি, এখানে উচ্চতা কম, তাহলে এখানে কি বলে, যেটাকে বলা হচ্ছে স্লোপ, তাই তো? বা আমরা বলতে পারি কি, যেটার সারফেস গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ভূপৃষ্ঠ যদি হয়, তাহলে এটাকে বলছি কি, সারফেস গ্রেডিয়েন্ট, তাই তো? আর এখানে জলতলের ক্ষেত্রে যখন সেই গ্রেডিয়েন্ট তৈরি হয়, মানে এরকম ঢাল তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। কথাটা যেন মনে থাকে,
বোঝা গেল বললাম, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টার্ম তোমাদেরকে বললাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে জানতে হবে, তাহলে সারফেস ফ্লো, সাব সারফেস ফ্লো, ডিপ সিপেজ এবং গ্রাউন্ড ওয়াটার ফ্লো আলটিমেটলি কোথায় গিয়ে জমা হয়, সেগুলো কোথায় গিয়ে জমা হয়, কাছাকাছি যে স্ট্রিম রয়েছে অর্থাৎ যে নদী। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি উপরের চারটে বিষয়, সারফেস ফ্লো বা ওভারল্যান্ড ফ্লো, তারপরে হলো হচ্ছে তোমাদের এইখান থেকে নিচে দিয়ে যে ইন্টার ফ্লো, আন্ডার ফ্লো বা সাব সারফেস ফ্লো, যে নামই বলো না কেন, সেইটা দু নম্বর বিষয়। আর তিন নম্বর বিষয় হচ্ছে তোমাদের এখানে যেটা তৈরি হয়েছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। তাহলে এক দুই তিন, এই তিনটাকে যোগফল যেটা, সেটা হচ্ছে কোথায় গিয়ে আলটিমেটলি জমা হচ্ছে, এই তিনটের যোগফল জমা হচ্ছে কোথায়, স্ট্রিমে গিয়ে। তাহলে বোঝা গেল রান অফের বিভিন্ন সোর্সের মাধ্যমে মানে সংগৃহীত জলের সঞ্চয়টা আমরা দেখতে পাই হচ্ছে স্ট্রিমে। তাহলে বোঝা গেল আমরা অ্যাকচুয়ালি যে রান অফের কনফিগারেশন ডিজাইনটা কেমন, সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝতে কিছুটা আমরা সমর্থ হলাম। এরপরে আমরা যে বিষয়টায় আসব তোমাদের, সেটা হচ্ছে রান অফের টাইপস, মানে রান অফের শ্রেণীবিভাগ। রান অফের শ্রেণীবিভাগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে সোর্স অফ জেনারেশন অফ রান অফ, মানে কোথায় উৎসস্থল রান অফের তার ভিত্তিতে, আর একটা হচ্ছে লোকেশনাল অ্যাসপেক্ট। লোকেশনাল অ্যাসপেক্ট মানে কোন মোটে কোন জায়গায় অবস্থান করছে রান অফটা তার নিরিখে শ্রেণীবিভাগ। তাহলে দুটো ভিত্তি, একটা হচ্ছে কোথায় উৎস আর একটা কোথায় অবস্থান এই নিরিখে। তাহলে উৎসের নিরিখে যদি আমরা রান অফের ভাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেনফল জেনারেটেড রান অফ, দু নম্বর বলা হচ্ছে স্নো মেল্ট ওয়াটার জেনারেটেড রান অফ, তিন নম্বর হচ্ছে গ্লেশিয়াল মেল্ট ওয়াটার জেনারেটেড রান অফ। এবার দেখো, প্রথমে আমরা আলোচনাটা করবো হচ্ছে রেনফল জেনারেটেড রান অফ। রেনফল জেনারেটেড রান অফ নাম থেকে আমরা বুঝতে পারছি বৃষ্টিপাতের পর যে প্রবাহ সেটাকেই বলা হচ্ছে রেনফল জেনারেটেড রান অফ। এবার এই রেনফল জেনারেটেড রান অফ হওয়ার রান অফ বা প্রবাহ, এটাকে আরেকটা নাম আমরা আগে আলোচনায় কি বললাম, ওভারল্যান্ড ফ্লো, তাই জন্য এটাকে বলা হচ্ছে হর্টোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, এটা আমটাকে মনে রাখবে। অর্থাৎ বৃষ্টি রান অফের উৎস যখন বৃষ্টিপাতের পর যখন রান অফের সৃষ্টি হচ্ছে, সেই রান অফকে বলা হচ্ছে রেনফল জেনারেটেড রান অফ। এবং এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি কি বিষয়, এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র বৃষ্টিপাত, কারণ দেখো রেনফল জেনারেটেড, তাহলে রেনফলটা বেশি ইম্পর্টেন্ট এখানে। তাহলে রেনফল হওয়ার সাথে সাথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রেনফল। আর কি গৌণ উপাদান হতে পারে, গৌণ উপাদান হতে পারে মৃত্তিকাতে কেমন পরিমাণ আর্দ্রতা রয়েছে, অর্থাৎ মৃত্তিকাটা শুষ্ক না ড্রাই, শুষ্ক না আর্দ্র, ড্রাই না ওয়েট। যদি মৃত্তিকা শুষ্ক হয় তাহলে মৃত্তিকার আবার জলের চাহিদা থাকবে, আর যদি মৃত্তিকা আর্দ্র হয় তাহলে জলের চাহিদা তার কম থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার পরে দ্বিতীয় গৌণ উপাদান হচ্ছে এখানে মৃত্তিকার ময়েশ্চার ক্যাপাসিটি। তিন নম্বর উপাদান কি হতে পারে রেনফল জেনারেটেড রান অফের ক্ষেত্রে, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল, অর্থাৎ মৃত্তিকায় অনুপ্রবেশের হার, মৃত্তিকার টেক্সচারটা কেমন, মানে পলি বালি কাদা এর নিরিখে তো মৃত্তিকার টেক্সচার হয়, সেই উপাদানটা কেমন তার উপরেও নির্ভর করছে হচ্ছে এই রেনফল জেনারেটেড রান অফের প্রবাহের গতি বা শক্তি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে বৃষ্টিপাতের পর ভূপৃষ্ঠের যে প্রবাহ, অর্থাৎ বৃষ্টিপাতের থেকে ভূপৃষ্ঠের যে প্রবাহের সৃষ্টি হয় সেটাই হলো হচ্ছে রেনফল জেনারেটেড রান অফ। আর এখানে কন্ট্রোলিং ফ্যাক্টরস কি, প্রধান কন্ট্রোলিং ফ্যাক্টরস হচ্ছে রেনফল, তারপরে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মৃত্তিকার আর্দ্রতা, তিন নম্বর গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, ঠিক আছে, অনুপ্রবেশের সক্ষমতা বা অনুপ্রবেশের হার মৃত্তিকা। বোঝা গেল। আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা বললাম কি রেনফল জেনারেটেড রান অফকে আরেকটা ভাষায় বলা হয় হর্টোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা আসছি হচ্ছে স্নো মেল্ট ওয়াটার জেনারেটেড রান অফ। এই দুটোকে আমরা এক কথায় বলতে পারি কি মেল্ট ওয়াটার জেনারেটেড রান অফ, অর্থাৎ মেল্ট কখন হয় কোনো জিনিস, মানে জলের যে রূপ জমে থাকা সেটাকে বলা হচ্ছে কি স্নো। এবার স্নো এবং গ্লেশিয়ার, গ্লেশিয়ার হচ্ছে কি পর্বতের চূড়ায় আমরা দেখতে পারি যে বিস্তৃত এলাকা জুড়ে যখন বরফ রাশির সঞ্চয় হয় তখন সেটাকে বলা হচ্ছে কি গ্লেশিয়ার, তাই তো, হিমবাহ। অর্থাৎ তুষার এবং হিমবাহ এই দুটো গলে গিয়ে
যখন ভূপৃষ্ঠের প্রবাহের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে মেল্ট ওয়াটার জেনারেটেড রানঅফ। তার তুষার গলে গিয়ে যখন ভূপৃষ্ঠ প্রবাহ হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে স্নো মেল্ট ওয়াটার, আর যখন হিমবাহ গলে গিয়ে ভূপৃষ্ঠ প্রবাহের সৃষ্টি হয় তখন সেটাকে বলা হচ্ছে গ্লেশিয়ার মেল্ট ওয়াটার জেনারেটেড রানঅফ। এবার মেল্ট ওয়াটার জেনারেটেড রানঅফ দুটোকেই আমরা কন্ট্রোলিং ফ্যাক্টরসগুলো কিন্তু একই ধরনের হয়। এখানে গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং ফ্যাক্টরস হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। মানে তাপমাত্রা যত বেশি হবে তত বরফ বেশি গলবে। তোমরা জানো যে বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে যাচ্ছে, তাই তো সমুদ্র জলতলের উচ্চতা, জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সি লেভেল রাইজ হচ্ছে, তাই তো? তাহলে তাপমাত্রা হচ্ছে প্রধান কম্পোনেন্ট। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট কি? সূর্যরশ্মির সানশাইন ডিউরেশন, ইংরেজিটা হচ্ছে সানশাইন ডিউরেশন। সানশাইন ডিউরেশন হচ্ছে কতটা সময় ধরে সূর্যরশ্মি সারফেসের উপরে পড়ছে, মানে ওই বরফ সারফেসের উপরে পড়ছে। এটা হচ্ছে 2 নম্বর উপাদান। তাহলে এখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ পেলাম, যেটা আগের সাথে দেখো মিল নেই। আগের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল কি, দেখো সয়েল ময়েশ্চার ছিল, রেনফল ছিল, তাই তো, আর ইনফিলেশন ক্যাপাসিটি ছিল রেনফল জেনারেটেড রানঅফের ক্ষেত্রে। আর মেল্ট ওয়াটার জেনারেটেড রানঅফের ক্ষেত্রে তখন গুরুত্বপূর্ণ হচ্ছে কি, তাপমাত্রা। এই তাপমাত্রাটাকে আমরা তাপমাত্রা বলছি কি, এটা হচ্ছে এয়ার টেম্পারেচার, মানে বায়ুর তাপমাত্রা। আর 2 নম্বর বলা হলো কি, সানশাইন ডিউরেশন হলো। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি মেঘলা হয়, হ্যাঁ এখানে আমি একটা জিনিস বলছি, তোমরা একটুখানি দেখো যে সানশাইন ডে আর ক্লাউডি ডে এই দুটো কেমন তার উপর নির্ভর করেও কিন্তু এই আমাদের ক্লাউড কেমন আচ্ছন্ন হয়ে রয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু এই আমাদের রানঅফের প্রবাহ। মানে যদি ক্লাউড হয় তাহলে কিন্তু স্নোমেল্ট কমে যাবে, তাহলে সেই ক্লাউড ডেজ যত কম বেশি হবে তত কিন্তু এই মেল্ট ওয়াটার রানঅফটা কিন্তু কম হবে। আশা করি আমরা বুঝতে পারলাম যে তাহলে বিষয়গুলো কি। তাহলে আমাদের এটা হচ্ছে সোর্সের ভিত্তিতে বা উৎসের ভিত্তিতে। এবার আমরা যে বিষয়টা আলোচনায় আসবো সেটাকে বলা হচ্ছে লোকেশনাল অ্যাসপেক্টে। লোকেশনাল অ্যাসপেক্ট হচ্ছে কি, কীরকম জায়গায় সঞ্চয় রানঅফের, অবস্থান কীরকম জায়গায় তার নিরিখে শ্রেণীবিভাগ। তাহলে প্রথমে যেটা আসছে হচ্ছে সারফেস রানঅফ, ওই ছবিটাই দেখো আমরা এখানে আসছে। আবার একটু আগে আমরা আলোচনার মধ্যে ছিলাম যখন আমরা বললাম কি যে সারফেস রানঅফকে আবার বলা হচ্ছে কি বৃষ্টিপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে যে প্রবাহ সেটাকে বলা হচ্ছে সারফেস রানঅফ। আর সারফেস রানঅফকে একটু আগে আমি আলোচনায় করেছিলাম, আর কি নাম ছিল ওখানে বলা হয়েছিল ওভারল্যান্ড ফ্লো, হর্টোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, আরও কিছু গুরুত্বপূর্ণ নাম ইংরাজি শব্দ আমি এখানে বলতে চলেছি, তোমরা ভালো করে শোনো। এছাড়া বলা হয় ইনফিল্ট্রেশন এক্সেস রানঅফ। ইনফিল্ট্রেশন এক্সেস রানঅফ মানে কি, নিচের দিকে নেমে যাওয়াটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। তাহলে এই নেমে যাওয়ার যেতে যখন আর পারছে না, মানে যখন এটা এই অংশের ভিতরে চাহিদা নেই, তখন কি অতিরিক্ত, তাই জন্য এটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশনের অতিরিক্ত রানঅফ, এটাও বলা হয় ইংরাজিতে। ইংরাজিটা হচ্ছে কি ইনফিল্ট্রেশন এক্সেস রানঅফ। আর কি বলা হয়, স্যাচুরেশন এক্সেস ওভারল্যান্ড ফ্লো। এখানে কি এটা যদি আনস্যাচুরেটেড হয়, মানে এটা যদি শুষ্ক হয়, তখন তার সম্পৃক্ত হওয়ার চাহিদা থাকবে। অসম্পৃক্ত থাকলে তাহলে জল যখন এটার ভিতরে চাহিদা মিটে যাবে তখন সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত হয়ে যাওয়া, স্যাচুরেট হয়ে যাওয়া। তাহলে স্যাচুরেশন হয়ে যাওয়ার পরে তখন যে অতিরিক্ত জল সেটাকেও তো ইনফিল্ট্রেশনের অতিরিক্ত জলের মতনই, তাই জন্য এটাকেও বলা হচ্ছে স্যাচুরেশন এক্সেস ওভারল্যান্ড ফ্লো। উপর দিয়ে প্রবাহ হচ্ছে তাই জন্য এটাকে স্যাচুরেশন এক্সেস ওভারল্যান্ড ফ্লো বলা হয়। আর কি বলা হয়, আর একটা গুরুত্বপূর্ণ টার্ম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে প্রম্পট রানঅফ। প্রম্পট মানে হচ্ছে কি, খুব ফাস্ট, খুব স্টেডি, তখন সেটাকে বলা হচ্ছে প্রম্পট রানঅফ। প্রম্পট রানঅফ কেন বলা হচ্ছে, বৃষ্টিপাতের হওয়ার পর, হ্যাঁ বৃষ্টিপাত হওয়ার পর যদি খুব দ্রুত গতিতে জলের প্রবাহ হয় তখন সেটাকে বলা হচ্ছে প্রম্পট রানঅফ। ঠিক আছে, আমি একটু একটা ইংরাজি লাইন পড়ছি, ঠিক আছে তোমরা একটুখানি বোঝো, শোনার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে এই যে কথাগুলো বলা হলো, প্রম্পট রানঅফ ইজ জেনারেটেড অনলি হোয়েন দ্য আপার সয়েল লেয়ার ইজ স্যাচুরেটেড, রেনফল ইন্টেন্সিটি এক্সিডস ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি অফ দ্য সয়েল, দ্য লস অফ ওয়াটার থ্রু ইভাপোরেশন অ্যান্ড ইনফিল্ট্রেশন ট্রান্সপিরেশন বাই ভেজিটেশন, সারফেস ডিটেনশন অফ রেন ওয়াটার এটসেট্রা ইজ স্যাটিসফাইড অ্যান্ড রেনফল কন্টিনিউস টু লঙ্গার ডিউরেশন। অর্থাৎ তাহলে আমরা লাস্ট লাইনটা কি বুঝতে পেলাম, যখন বৃষ্টিপাতের রেনফল কন্টিনিউস টু লঙ্গার ডিউরেশন, বৃষ্টিপাত লম্বা সময় ধরে হবে, এবং যখন উপরের এই সমস্ত চাহিদাগুলো থাকবে না, যেমন মৃত্তিকার ইনফিলেশন ক্যাপাসিটি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং ইভাপোরেশন সম্পূর্ণ হয়ে গেছে, ট্রান্সপিরেশন সম্পূর্ণ হয়ে গেছে, এবং যে ভূপৃষ্ঠের উপরে জল ধরে রাখা সেই সব ক্ষমতা, এই যে ইন্টারসেপশন
সেটাও যখন সম্পূর্ণ হয়ে গেছে থাকে, তাহলে তারপরের যেটা প্রবাহ তখন তো অন্যরকম কোনো চাহিদা নেই। বৃষ্টিপাতের যে জলটা পড়ছে সমস্ত চাহিদা মিটে যাওয়ার পর তখন কি হবে, তখন তারা খুব ফাস্ট যাবে জলটা। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রম্পট রান অফ। তাহলে বুঝতে পারলাম আমরা প্রম্পট রান অফ কি। এবার এই প্রম্পট রান অফ গিয়ে জমা হচ্ছে কোথায়, একটু আগে আমরা আলোচনায় ছিলাম, তখন বলেছিলাম এটা হচ্ছে কোথায় গিয়ে জমা হচ্ছে, স্ট্রিমে। তাহলে আমরা বুঝতে পারলাম সারফেস রান অফের এখানে একাধিক নামকরণ করা হচ্ছে, বলা হলো কি ওভারল্যান্ড ফ্লো, হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, ইনফিল্ট্রেশন এক্সেস রান অফ, স্যাচুরেশন এক্সেস ওভারল্যান্ড ফ্লো এবং প্রম্পট রান অফ। তাহলে আমরা প্রত্যেকটা ব্যাখ্যা আলাদা আলাদাভাবে করে জানতে পারলাম যে কেন বলা হয়, সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসবো হচ্ছে দু নম্বর বিষয়বস্তু কি ছিল, যে সাবসারফেস রান অফ বা আগেরটা ছিল হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, তাই তো? এখানে দেখো কি বলা হচ্ছে, হটোনিয়ান, এটাকেও বলা হচ্ছে হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, তাই তো? তাহলে সাবসারফেস রান অফ অথবা হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, উপরেরটাকেও বলা হয়েছিল যে হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো, এটাকেও হটোনিয়ান ওভারল্যান্ড ফ্লো বলা হয়। এবার দেখো এটা এই বিষয়টা কি, সাবসারফেস রান অফ সেটা কিভাবে হয়, সাবসারফেস রান অফের লোকেশনের নিরীক্ষে কোথায় হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পর শক্ত স্তরের উপরে যখন ভূমির ঢাল বরাবর জলের প্রবাহ হচ্ছে নদীর দিকে, তখন তাই হলো হচ্ছে সাবসারফেস রান অফ। এই সাবসারফেস রান অফকে আমরা আর কী কী নামকরণ করতে পারি, সেটাকে নামকরণ করা হচ্ছে ইন্টারফ্লো। একটু আগেও আমি আলোচনার মধ্যে রেখেছিলাম এগুলো, এই প্রবাহটাকে বলা হচ্ছে ইন্টারফ্লো, এবং যেহেতু ভূপৃষ্ঠের নিচে দিয়ে তাই জন্য এটাকে বলা হচ্ছে আন্ডারফ্লো, ঠিক আছে? এবার আমাদের কোথায় গিয়ে জমা হয়, এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে কে, আমাদের চ্যানেলগুলো, মানে নদীর যে খাত সেখানে গিয়ে জমা হয়, ঠিক আছে? আর এটা খুব কিন্তু অল্প সময় লাগে, এই যে আন্ডারফ্লো যেটা হয় এটাতেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে লাগে। সবচেয়ে দ্রুত গতির ফ্লো হচ্ছে ওভারল্যান্ড ফ্লো, তার থেকে ধীর গতি হচ্ছে আন্ডারফ্লো, এটাকেও কিন্তু দ্রুত গতির ফ্লোই বলা হয়। যদি দুটোর ভিতরে কম্পেয়ার করা হয় সারফেস ফ্লো বেশি ফাস্ট না ইন্টারফ্লো বেশি ফাস্ট, তাহলে উত্তর হবে সারফেস ফ্লো ফাস্ট। আর যদি বলা হয় ইন্টারফ্লো কি ওটা কেমন গতিতে যায়, তাহলে আলাদাভাবে উত্তর হচ্ছে এটাও দ্রুত গতিতেই প্রবাহ হয়। এবং সেটা কোথায় গিয়ে জমা হয়, নদী খাতে গিয়ে জমা হচ্ছে। আর এখানেও আমাদের ওই অপ্রবেশ স্তর যেটা ইম্পারমিয়েবল, হ্যাঁ ইম্পারমিয়েবল লেয়ার যেটা, সেটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শক্ত যে স্তর, অপ্রবেশ স্তর। যদি এটা শক্ত স্তর না হতো তাহলে কি হতো, তাহলে এখানকার মতো কন্ডিশনটা হয়ে যেত, এখানে নিচের দিকে নেমে চলে আসতো, তখন এটা গ্রাউন্ড ওয়াটার ফ্লো হতো। তাহলে আমরা বুঝতে পারলাম এই জায়গাটা। এরপরে আর একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম, তোমাদের যেটা প্র্যাকটিক্যালেও লাগবে, খুব গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে এত আছে, সেটাকে বলা হচ্ছে বেস ফ্লো। বেস ফ্লো কি, বেস ফ্লো হচ্ছে ওই এইখানটা ছবিতে দেখো ভৌমজলের যে প্রবাহ, ঠিক আছে, ভৌমজলের যে প্রবাহ সেটা কেন হচ্ছে, পার্কুলেশন প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের জন্য জল যখন নদীর খাতের দিকে প্রবাহ হয় তখন সেটাকে বলা হচ্ছে কি, একটু আগে উপরে আলোচনায় ছিল, সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ঠিক আছে? আর এই গ্রাউন্ড ওয়াটার ফ্লোই কন্ট্রোল করে হচ্ছে বেস ফ্লোকে। তাহলে এই যে প্রবাহ এটাকেই বলা হচ্ছে বেস ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো অ্যাজ ওয়েল এজ এটাকে বলা হচ্ছে কি বেস ফ্লো। অর্থাৎ নিচের দিকে যে কোনো জিনিসের ভিত্তি আমরা কোনটাকে বলছি, একেবারে নিচের দিকে যেটা থাকে সেটাকেই বলা হচ্ছে বেস, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠের উপরে ঠিক নিচের স্তর এগুলো, আর এটাকে বলা হচ্ছে ভূগর্ভ। তাহলে ভূগর্ভ এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। ভৌমজলের সঞ্চয়টা কীভাবে হচ্ছে, বৃষ্টিপাতের পর এই এখান দিয়ে ইনফিল্ট্রেশন এবং তারপরে পার্কুলেশন হয়ে এখানে যে সঞ্চয় সেটাকে বলা হচ্ছে স্থায়ী জল, এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, তাই তো? এই গ্রাউন্ড ওয়াটারের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হওয়ার ফলে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বললাম কি, যখন জলতলের ঢাল তৈরি হয়, মানে এদিকে উচ্চতা বেশি এদিকে উচ্চতা কম, এটার থেকে এটা উচ্চতা বেশি, তাহলে সেই জন্য যে ঢাল তৈরি হওয়ার ফলে যে প্রবাহ সেটাকেই বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেই বলা হচ্ছে বেস ফ্লো। তাহলে আমাদের যখন স্যাচুরেশন রেটটা যখন খুব বেশি হবে, মানে ইনফিল্ট্রেশন রেট যখন খুব বেশি হবে, তখন তাহলে আমাদের দেখতে পাবো কি, ইনফিলেশন রেট যত বেশি হবে তত তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার স্টোরেজটা বাড়বে। গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ বাড়লে তাহলে আমরা দেখতে পাবো আমাদের গ্রাউন্ড ওয়াটার ফ্লোটা সেই সাথে সাথে আমাদের বাড়বে, ঠিক আছে? তাহলে আমাদের এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়বস্তু। তোমাদের আশা করি তিনটে বিষয় যেটা আলোচনার মধ্যে আমরা রেখেছিলাম এখানে,
আর এটাকে মনে রাখতে হবে একটা কথা, যে বেস ফ্লোটা হচ্ছে কিন্তু ভীষণ স্লো, উপরে গুলা কিন্তু আমি দ্রুত গতি বলেছিলাম, এটা কিন্তু ভীষণ স্লো, ঠিক আছে। আর এটাকে কন্ট্রোল করে কে, গুরুত্বপূর্ণ উপাদান করে কে কন্ট্রোল করে, হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিলই কন্ট্রোল করে, গ্রাউন্ড ওয়াটার টেবিল হচ্ছে কেজি জলতল, সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। গ্রাউন্ড ওয়াটার টেবিলই কন্ট্রোল করে হচ্ছে বেস ফ্লোকে, ঠিক আছে। আর যখন গ্রাউন্ড ওয়াটার হচ্ছে বেশি থাকে আর কি, উচ্চতার তরল বেশি থাকে এই লেক এবং স্ট্রিমের থেকে, এই জায়গাটাকে বলা হচ্ছে স্ট্রিম, তাই তো, এটার থেকে যখন বেশি থাকছে এই জলতল, তখনই যে প্রবাহ সেটাকেই বলা হচ্ছে বেস ফ্লো। আশা করি তোমাদের আজকে আলোচনা সব কিছু পরিষ্কার বোঝা গেছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো।